হাওড়া মেইন লাইনে হুগলি শেওড়া পুলিশ স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। করোনা বিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ে জিআরপির তরফে চলছে মাইকে প্রচার। শেওড়া পুলিশ স্টেশনে আবার অন্য এক ধরনের ছবি আজ চোখে পড়ল। করোনা আবহে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ ছিল, ফলে রোজগারে টান পড়েছিল হকারদের। এদিন ট্রেনের ইঞ্জিনের সামনে নারকেল ফাটিয়ে ধূপ জ্বালিয়ে মালা পরিয়ে কামরায় উঠলেন তারা। শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে চম্পাহাতি স্টেশনে অসচেতনতার ছবি। যাত্রীদের অনেকের মুখে নেই মাস্ক। সপ্তাহের প্রথম কাজের দিন, ট্রেনে ঠিকঠিকে ভিড়। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল থেকেই কিন্তু জনসাধারণের জন্য, প্রত্যেক যাত্রীর জন্যই কিন্তু লোকাল ট্রেন চলাচল শুরু করেছে 50% যাত্রী নিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা দক্ষিণ শাখার চম্পাহাটি স্টেশনে, যেটি কিন্তু ক্যানিং লাইনে অন্তর্গত সেই চম্পাহাটি স্টেশন। 50% যাত্রীর কথা বলা হলেও আদতে এই চিত্রটাই কিন্তু প্রমাণ করছে যে 50% যাত্রী নিয়ে কিন্তু ট্রেন চলাচল আদৌ করছে না। প্রত্যেকটি যাত্রী কিন্তু যেটা দেখা যাচ্ছে একেবারে ভিড়ে ঠাসা ট্রেন, ঝুলন্ত অবস্থায় প্রত্যেকে রয়েছেন। রেলের একেবারে ট্রেনের যে গেট, সেই গেটের মধ্যে কোনোরকমভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে রীতিমতো ধাক্কাধাক্কি করেই কিন্তু যাত্রীদেরকে উঠতে হচ্ছে। এবং ভেতরের চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো সেই ছবি দেখাতে, যে 50% আসন, অর্থাৎ কিনা যে আসন রয়েছে, আসন সংখ্যা, সেই আসন সংখ্যার 50% যাত্রী নিয়েই কিন্তু ট্রেন চলাচল করার কথা ছিল। কিন্তু আদতে সাধারণ যাত্রীরা কিন্তু রীতিমতো একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই বাদুড়ঝোলা হয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই নজরদারি কিন্তু এখানে চোখে পড়ছে না, যেভাবে এই 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই যদিও যাত্রীরা খুশি, কেননা দীর্ঘদিন সাধারণ যাত্রীরা তারা কিন্তু যেতে পারছিলেন না তাদের গন্তব্যে, তাদের কর্মস্থলে কিন্তু তাদের অনেকটাই সমস্যা হচ্ছিল এবং তাদের খরচাটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু যেভাবে এই আজকে থেকে, গতকাল থেকে ট্রেন চলাচল শুরু হলো এবং আজকে প্রথম কাজের দিন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল, তাতে যাত্রীরা খুশি হলেও প্রাণের ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় কিন্তু যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, সেই চিত্রই উঠে আসছে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনের চম্পাহাটি স্টেশনে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, চম্পাহাটি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।